Assalamualaikum, আমি আজাদ সাহেব অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মালয়েশিয়া যে কলিং ভিসা নিয়ে যে আপডেট সেটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলছি। আমরা অলরেডি গতকালকে আমরা হচ্ছে যে একই সাথে কলিং পেয়েছি 200 এর উপরে, সবই হচ্ছে কনস্ট্রাকশন ভিসার কলিং। যদি আপনারা যারা আমাদের কাছে জমা দিয়েছিলেন, যারা আমাদের কাছে কনস্ট্রাকশনের জন্য জমা দিয়েছিলেন, তারা সবারই ভিসা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং নতুন করে অনেকগুলা কনস্ট্রাকশন কোম্পানির ভিসা হচ্ছে। যদি আপনারা কেউ মালয়েশিয়াতে যদি যেতে চান, কনস্ট্রাকশনের কাজে যদি যেতে চান, তাহলে খুব অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এখন একমাত্র কনস্ট্রাকশনের ভিসাগুলাই খুব দ্রুত সহিত হয়ে যাচ্ছে। ইভেন আপনার যদি মেডিকেল ফিট হওয়ার পরে 15 দিন থেকে 20 দিনের ভিতরেই আপনারা হচ্ছে যে কলিং পেপারগুলো চলে আসছে, যেহেতু প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের ওয়ার্কার তারা নিচ্ছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট যেহেতু প্রচুর পরিমাণে মানে কনস্ট্রাকশন ওয়ার্কার নিচ্ছে, সুতরাং যারা হচ্ছে যে অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো থেকে যদি ডাইভার্ট হয়েও আসতে চান, সেক্ষেত্রে আপনারা মেডিকেল করা থাকলে পরে মেডিকেলটা আপনাদের আমাকে ট্রান্সফার দিতে পারেন এবং খুব অল্প সময়ের ভিতরে ট্রান্সফার দেওয়ার 15 থেকে 20 দিনের ভিতরে আপনি হচ্ছে যে আপনার কলিং পেপারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট সহকারে যদি আসেন, আপনি পাসপোর্ট ছবি, আপনার বিএমইটি রেজিস্ট্রেশন এবং হচ্ছে যে টিকা কার্ড সহ যদি আপনারা আসেন, তাহলে আপনারা ওই দিনই আপনার মেডিকেল করতে পারবেন এবং খুব অল্প সময় বলতে 3-4 দিনের ভিতরে আপনার ফিট কার্ড পাবেন এবং 1 মাসের ভিতরে আপনি কলিং পেপারটি পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করে বলতে চাই, এখানে আমরা আবারও কলিং পেপারের ইয়েগুলো দেখাতে চাচ্ছি বা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখেন। আমাদের একই সাথে 23 তারিখের ডেটে সবগুলো হচ্ছে যে ইস্যু হওয়া আছে, যদিও আমরা এটাই হচ্ছে যে 27 তারিখে আমাদের কাছে আসে, কারণ আপনারা জানেন যে যখন আমাদের অনলাইনে থাকে আমরা চেক করে, আগের ভিডিওগুলোতেও বলেছি, চেক করার পর আমরা অনেকগুলো পাচ্ছিলাম, বাট কলিং পেপারটি যখন পেপার আকারে আসে সেটা আসতে 2-3 দিন সময় লাগে এবং আমরা সবগুলো পেয়ে গিয়েছি। আপনারা যারা মনে করেন যে যেতে চান, তারা হচ্ছে যে অতি শীঘ্রই অভিজাতির সাথে যোগাযোগ করতে পারেন। অভিজাতির সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।